স্বপ্নের পদ্মা সেতুর সুফল খুব একটা ছুঁতে পারেনি দ্বীপ জেলা ভোলা। পুরোপুরি সুবিধা পেতে ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন চায় দ্বীপবাসী, আর সেতু বিভাগ জানিয়েছে এর জন্য দ্রুতই কাজ করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এক স্থান দ্বীপ জেলা ভোলা, যার টানে দূর দূরান্তের প্রকৃতি প্রেমীরা প্রতি বছর ছোটেন এ জেলায়। আশা ছিল স্বপ্নের পদ্মা সেতু বদলে দেবে এ জেলার মানুষের ভাগ্য, কিন্তু তার কিছুটা পূরণ হলেও বাকিটা রয়ে গেছে অধরায়। সড়কপথে যাওয়ার সুযোগ না থাকায় নদীতেই ভরসা করতে হয় দ্বীপবাসীর। ঠিক সময় মতন আমরা পণ্যগুলি গ্রাহকের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি না শুধু একটি ব্রিজের কারণে। অনেক সময় দেখা গেছে ইমার্জেন্সি রোগী নিয়ে ভোলা যাওয়া লাগে, ভোলা থেকে বরিশাল যাওয়া লাগে। ভোলা বরিশাল সেতু খুব শীঘ্রই যদি হয় এই দক্ষিণ অঞ্চলের মানুষ ব্যবসায়ীভাবে অনেক লাভবান হবে, রাজধানীর সাথে খুব দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে। দাবি উঠেছে দ্রুত সময়ে ভোলা বরিশাল সেতুটি নির্মাণ হলে পদ্মা সেতুর পুরোপুরি সফল পাবে এ জেলার মানুষ। ভোলায় যেহেতু পর্যাপ্ত গ্যাস রয়েছে, ইতিমধ্যে ভোলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সুতরাং এই গ্যাস এবং বিদ্যুৎ শুধু ভোলাবাসীরই নয়, সার্বিকভাবে সারা বাংলাদেশের এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে ভোলার গ্যাসের একটা বড় ধরনের পরিবর্তন হবে। আমাদের ভোলায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ব্রিজটা একান্ত প্রয়োজন, কারণ এই ব্রিজটা যদি হইতো ইন্ডাস্ট্রিগুলি আরও সুন্দর হইতো, আরও নতুন ইন্ডাস্ট্রি হইতো। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে দাবি সেতু বিভাগের। 18 রেশুল করা হয়েছিল, এখন যেহেতু রেশুলের চেঞ্জ হয়েছে এখন সেটা আরও হয়তো 6 মাস পর আমরা কস্ট এস্টিমেটটা পাবো, এবং আমাদের ফিজিবিলিটি এস্টিমেট এটা মানে ফিজিবিলিটি স্টাডিটা আমাদের আরও 1 বছরের ভিতরে শেষ হবে। ভোলা বরিশাল সেতুটি নির্মাণে প্রথম পর্যায়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে, এখন চলছে জমি অধিগ্রহণ সহ অন্যান্য কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।